স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচার শেষ দিন। এমন অবস্থায় প্রকাশ্যে এলো রাজ্যের শাসক জোটের এক প্রার্থী কর্তৃক মহিলা সংক্রান্ত অপরাধের মামলার ঘটনা। দুর্দণ্ড প্রতাপশালী এই প্রার্থী হলেন 8 নম্বর গঙ্গানগর গন্ডাছড়া আসনের শাসক জোট মনোনীত IPFT দলের প্রার্থী তথা দলের রাজ্য কমিটির নেতা জীবনজয় রিয়াং। গঙ্গানগর ব্লকের বর্তমান উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এই জীবনজয়বাবুর বিরুদ্ধে অপহরণ, খুনের চেষ্টা সমেত ভারতীয় দণ্ডবিধির 4-4টি ধারায় অভিযোগ এনে যিনি আদালতে শরণাপন্ন হয়েছেন তিনি কোনো সাধারণ অধিবাসী নয়, তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একজন সক্রিয় জওয়ান। IPFT দলের ভোট প্রার্থী জীবনজয় রিয়াং এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 379, 406 এবং 506 নম্বর ধারায় অভিযোগ এনে মামলা দায়েরকারী জওয়ান শনিবার সকালে আম্বাসার সাংবাদিকদের হাতে মামলা সমস্ত নথি তুলে দিয়ে জানান, একদা দীর্ঘ বৈরী জীবন কাটিয়ে আসা জীবনজয় ওই জওয়ানের ধর্মপত্নীকে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে নিয়ে রেখেছে। সে জানায় দুই কন্যা সন্তানের মা তথা তার স্ত্রী জীবনজয়ের সাথে একই দলের হয়ে রাজনীতি করত, সেখানেই তাদের সম্পর্ক ঘনীভূত হয়। অতঃপর জীবনজয়ের প্ররোচনায় তার স্ত্রী ঘর থেকে সমস্ত স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় এবং জীবনজয়ের সাথে থাকতে শুরু করে। আমি যে সময় ঝাড়খণ্ড পশ্চিম হওয়ার পরে ওইদিকে তো ওরকমটি যাবে না, ওইখানে তো থাকবার জায়গা নেই ব্যবস্থা, এই লাগে আমি বৌরে একটা সিটিভি কিনিয়া দিছে, ভালো করে ঘর বি তুলছে ওই জগন্নাথপুরে, সব জানে দুতলা বিল্ডিং করছে, স্কুটি, ল্যাপটপ, প্রিন্টার মেশিন সব কিনিয়া দিবার করে পার্টিতে ঢোকার করে জীবনজয় বলে কোন পার্টিতে IPFT। হ্যাঁ, তখন আমি যে আইবার পরে December 24 থেকে তারা ভাগছে তার লোক জীবনজয় রিয়া এখন দিয়ে গঙ্গানগর 8 নম্বর নির্বাচন প্রার্থী, তারা যে ক্যান্ডিডেট MLA, আগে তো ADC চেয়ারম্যান আসছিল গঙ্গানগর ব্লক, আর তারা আসলো কন্যামণি করা সিলেক্টেড মেম্বার, প্রতি মাসে 30-40 হাজার তুলে উদ্দা মিথ্যা কথা কইয়ার টাকা চলায় না, আমার অ্যাকাউন্ট আম্বাসা SBI ব্যাংকে আছে, তার কাছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব আছে, মিথ্যা কথা কইয়া আমার টাকা চলায় না কইয়া ওই উদ্দা মানে আমার করে আর কি গন্ডাচরা অঞ্চলে দিছে মেঘকুমার জমাতিয়া আর NC দেবর্মা সবার এক একটা লেটার দিবার পরে বি তারা কোনো নেয়। দুই কন্যা সন্তান নিয়ে বিপাকে পড়া জওয়ান তার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলে একদা বৈরী জীবনজয় তাকে খুনের হুমকি দেয়। এরপর সে গত 30 জানুয়ারি বিষয়টি IPFT দলের গঙ্গানগর অঞ্চল সম্পাদককে লিখিতভাবে জানিয়ে এর বিহিত প্রার্থনা করেন, কিন্তু সেখান থেকে কোনো বিহিত না পেয়ে দলের শীর্ষ নেতৃত্ব তথা দুই মন্ত্রী NC দেববর্মা ও মেবার কুমার জমাতিয়ার দরবারেও দৌড়ঝাঁপ করে কোনো আশার আলো পাননি। শেষে বাধ্য হয়ে গত 6 ফেব্রুয়ারি সে আম্বাসা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জীবনজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। জওয়ানের হয়ে আইনজীবী পরিতোষ দেববর্মা এই রিট পিটিশন দায়ের করেন। জানা গেছে আদালত এই বিষয়টি তদন্তের জন্য আম্বাসা থানাকে নির্দেশ দিয়েছে। এদিকে নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এমন একটি বিষয় প্রকাশ্যে আসায় যথেষ্ট বিপাকে পড়েছে শাসক জোটের প্রার্থী জীবনজয় রিয়াং সহ তার দল, সর্বোপরি জোট সঙ্গী BJP পর্যন্ত। একদিকে তাকে ভোট ময়দানে ধরাশায়ী করতে প্রত্যক্ষ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে BJP-র রায়মা ভ্যালি মণ্ডল সভাপতি, যিনি বর্তমানে বহিষ্কৃত, সেই ভূমিকানন্দ রিয়াং। তার উপর গোদের উপর বিস্ফোরা সদৃশ্য এই কেলেঙ্কারি এখন গঙ্গানগর গন্ডাছড়া মানুষের মুখে মুখে। নির্দল প্রার্থী ভূমিকানন্দ সহ অন্য প্রতিপক্ষরা ইতিমধ্যেই গোটা বিষয়টিকে তর্কা সমেত ভোটারদের পাতে তুলে দিচ্ছে, তাও আবার সরব প্রচারের একেবারে অন্তিম লগ্নে, যেখানে ড্যামেজ কন্ট্রোলের জন্য জীবনজয়ের কাছে তেমন সুযোগ নেই বললেই চলে। তাছাড়া সাবালক পুত্রের পিতা জীবনজয় একজন পরস্ত্রীকে হরণ করে তার সাথে জীবন যাপন করছে এহেন বক্তব্যে মানুষের মধ্যে যেরূপ ছিছি রব উঠছে তা EVM-এ কতটা প্রভাব পড়বে তা সময় বলবে। এখন দেখার বিষয় জীবনজয় ও তার দল কিভাবে বিষয়টি মোকাবিলা করে। PB24